আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে একটা নাস্তার রেসিপি, এটা ব্রেড দিয়ে করব। সেজন্য এখানে 150 গ্রাম দুধ নিয়ে নিয়েছি, এটা গরুর লিকুইড দুধটাই, এটা জাল দেওয়া দুধ। এখানে আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি, একটু বড় সাইজের, ছোট সাইজের হলে আপনারা তিনটা দিবেন। আর এখানে 1/4 চামচ দিয়ে দিচ্ছি কালা মরিচের, মানে কালো মরিচের গুঁড়া, যেটা গোলমরিচের গুঁড়া বলে, যাই হোক। এটা ভালো করে মিশিয়ে নিব ডিম আর দুধ সব কিছু। মিশানোটা হয়ে গেল। আর এখানে আমি 5 পিস ব্রেড নিয়েছি, এই যে সাইডের সেই অংশ সব কিছু মানে সহকারে মানে দিতে হবে। আর এর পিসগুলো ছোটো ছোটো ছোটো, এই জন্য 5 পিস নিয়েছি। আর একটু বড় পিস হয় তাহলে আপনারা 3 পিস নেবেন। এই যে এইভাবে কেটে নিয়েছি, কাটাটা আর দেখালাম না। অনেক সময় হয় না, আমরা মানে পাউরুটিগুলো প্রথম হয়তো 2 দিন খেয়ে নিল বা 1 দিন খেয়ে নিল, তারপর আর খেতে চায় না, সেটা দিয়ে এটা হয়, সেটা দিয়েও ভালো হয়। সেটা ফেলে না দিয়ে এইভাবে বানিয়ে নিলে কিন্তু মজা করে খাওয়া যায়। এটা 2 মিনিটের মধ্যে একটু ভিজিয়ে রাখবেন, যাতে ডিম আর দুধটা এটার ভিতরে চলে যায়। বা সেটা আমার হয়ে গেছে, আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি। নাস্তাটা আমি ভাজতে চলে আসলাম। এখানে আমি 1 চামচ মতন একটু অলিভ অয়েল দিয়েছি, একটু ছড়িয়ে দিচ্ছি, আর আঁচটা একদম কম থাকবে। এটা একটা সাইড ভাজা হোক, কিছুক্ষণ লাগবে আর কি, আঁচটা কম তো, আর বেশি আঁচটা দিলে এটা পুড়ে যাবে। এটা কম আঁচ আমি 5 মিনিট ভেজে নিলাম। এ দেখেন এটা ঘুরতেছে, তার মানে এটা কি এটা হয়ে গেছে। যাই হোক, এখন আমি এটা উল্টিয়ে দিব। এই যে একটা প্লেট নিলাম, নিয়ে একটু এইভাবে আঁচটা একদম কমিয়ে রাখবেন, আঁচটা কিন্তু বাড়িয়ে দেবেন না। এখানে আমি টমেটোর সসটা দিয়ে দিচ্ছি। কিছুটা চিজ দিয়ে দিচ্ছি, অল্প একটু ক্যাপসিকাম দিচ্ছি সবুজ কালারের, এবার দিচ্ছি টমেটোর। আপনাদের কাছে যেই মানে সবজি আছে দিবেন, আমার কাছে যা ছিল সেটাই দিলাম। এখানে সসেস আছে, এটা হট সসেস, ঝাল জাতীয়। এটা যদি নাই থাকে আপনাদের কাছে, তাহলে কিছুটা চিকেন দিতে পারেন। সব কিছু খুব কম কম লাগে, বেশি তেমন কিছু লাগে না। আমি এবার চিজ দিয়ে দিচ্ছি উপর থেকে। চিজ বাচ্চারা খুব পছন্দ করে, আমার নাতনি ছোট 1.5 বছর, তারপরে দেখি চিজ পছন্দ করে। এটা আমি এখন ঢেকে দিব, চিজটা মেল্ট না হওয়া পর্যন্ত। আঁচটা কিন্তু আবারও বলছি অনেক কম রাখবেন, একদম কম। 5-6 মিনিট পর আসলাম, একদম চিজটা মেল্ট হয়ে গেছে। খুব মানে একটা হেলদি একটা রেসিপি, ভালো একটা রেসিপি, আপনারা বাসাটা অবশ্যই ট্রাই করবেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ব্রেড দিয়ে একটা রেসিপি করব। যাই হোক, সেজন্য আমি 3 পিস ব্রেড কেটে নিয়েছি, এই যে এইভাবে কাটাটা দেখালাম না, মোটা মোটা ব্রেডগুলো। আর 4 চামচের 1 চামচ তেল দিয়ে দিয়েছি, বাটারটা দিলে ভালো হয়, আমি এখানে তেল দিলাম, তেল দিয়েও করা যাবে। আঁচটা কম রেখে এগুলো ভেজে নিতে হবে। ব্রেডটা এমন করে নেবেন যে যাতে মানে এই প্যানটা তলাটা যেন ঢেকে যায়। কম আঁচ রেখে ভেজে নেবেন। ব্রেডটা ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজা লাগবে না। আর সুন্দর করে মানে চেপে চেপে সুন্দর করে এইভাবে করে দিতে হবে। এখানে 2টা ডিম আমি গলিয়ে নিয়েছি, 1/4 চামচ নিয়ে নিয়েছি ব্ল্যাক পেপার, আর কিছুটা লবণ দিয়েছি স্বাদ মতন। যাই হোক, এটা এখন আমি এটার উপরে দিয়ে দিচ্ছি, আঁচটা কিন্তু কম থাকবে। ডিমের ডিম আরও বাড়ায় দিতে পারেন, আপনারা যেমন প্রয়োজন অমন করে মানে নিয়ে নেবেন। তিন চার মিনিট ভেজে নিলাম, আর এটা এখন আমি উল্টিয়ে নিব।
এই যে একটা আমি এটা নিয়ে নিলাম, আর এটা আমি উল্টিয়ে নিব। একটু তেল দিয়ে দিলাম এই পাশটা হওয়ার জন্য। এখানে আমি মানে হট টমেটো সসটা নিয়ে নিয়েছি। এখানে আপনারা পিজা সসটাও দিতে পারেন ইচ্ছা করলে। সসটাকে ভালো করে স্প্রেড করে দিবেন। এখন আমি এখানে দিয়ে দিব এটা চিকেনটা, আমি একটুখানি লবণ আর আদা রসুনের পেস্ট আধা চামচ দিয়ে তারপর এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি এবং হাত দিয়ে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। চিকেনটা দিলে বাচ্চারা অনেক পছন্দ করে। আর এখানে আমি কিছুটা চিজ দিয়ে দিব। মজারেলা চিজ থাকলে সেটা দিয়েন, এটা দিলেও ভালো লাগে। আঁচটা কিন্তু একদম লোতে থাকবে, যতটা লো করা যায়। সব কিছু আমি দিয়ে দিলাম, আর এখন আমি এটা ঢেকে দিচ্ছি। নাস্তাটা আমার হয়ে গেছে, আর শুধু আমি একটুখানি ব্ল্যাক পেপার একটু ছিটিয়ে দিব। খুবই টেস্টি একটা নাস্তা, পাউরুটি আমরা সবাই খাই, ঘরে থাকেও অনেক সময় দেখা যায় একদিন খেয়ে আর বাচ্চারা খেতে চায় না। এই ঝটপট করে এই নাস্তাটা বানিয়ে দিবেন, ওরা খুব মজা করে খেয়ে নেবে এবং আমরাও খেতে পারি, আমাদেরও ভালো লাগে। যাই হোক, খুব সহজ একটি রেসিপি, বাসাটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার রেসিপিটি তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবসময় এই দোয়াটাই করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।